গাইবান্ধার গোবিন্দগঞ্জের সংসদ সদস্যের স্বেচ্ছাধীন তহবিল হতে নগদ অর্থ বিতরণ করা হয়েছে বিস্তারিত দেখুন গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা প্রতিনিধি নূর আলম সিদ্দিকের প্রতিবেদনে বুধবার সকাল এগারোটায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভা থেকে আগত হতো দরিদ্রদের মাঝে এই অর্থ বিতরণ করা হয় এই অর্থ বিতরণ করেন গাইবান্ধা চার আসনের সংসদ সদস্য ও সমাজ কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য অধ্যক্ষ আবুল কালাম আজাদ এ সময় উপস্থিত ছিলেন ভূমি বিষয়ক সহকারী কমিশনার এস এম আবদুল্লা বিন শফিক এতে উপজেলার মোট বাহাত্তর জন অসহায় ভূমিহীন গরিব দুস্থ ও ছাত্রছাত্রীদের মাঝে দুই লাখ এগারো হাজার টাকা বিতরণ করা হয়